পর্যটন বর্ষ আরম্ভ হওয়ার লগে লগে উদুলি মুদুলি পরিবেশের সৃষ্টি হয় কাজিরঙ্গার রাষ্ট্রীয় উদ্যানত। পর্যটকক উদ্যানের নৈসর্গিক পরিবেশ প্রত্যক্ষ করবর বাবে দিনে নিশায় সাজু থাকে এক বিশাল হস্তী বাহিনী। 65টা হাতির এই বাহিনীটির একাংশ নিয়োজিত হয় রাষ্ট্রীয় উদ্যানের সাফারিত। প্রতিটি হাতীক নিয়ন্ত্রণের বাবে থাকে মাউটর একজন ঘাসি। পুয়ারপর নিশা পর্যটক হাতির পরিচর্যাত থাকা মাউট আর ঘাসির সঙ্গে হস্তীকুলের নিবিড় সম্পর্ক দেখা যায় কাজিরঙ্গাত। রাজ্যের হাতি মানুষের সংঘাত বৃদ্ধির সময়ত মাউটর সঙ্গে হাতির এই নিবিড় সম্পর্ক আপ্লুত করে পর্যটকক। আর সবিশেষ জানাব আমার সাংবাদিক মনোজ প্রদীপ শইকীয়ে। রাজ্যের বিভিন্ন প্রান্তত হাতি মানুষের সংঘাতের বিপরীতে আজি আমি আপনার দেখাবলৈ ওলাইছো কাজিরঙ্গাত হাতি মানুষের বন্ধুত্বের এখন ছবি। আর এইখানে মুহূর্তে আমি কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের কহরা বনাঞ্চল উপস্থিত আছো। কহরা বনাঞ্চলের পিলখানাত উপস্থিত আছো আর মানে পরিবেশটি এইখানে মুহূর্তে দেখাবলে ভিডিও জার্নালিষ্ট সহযোগীকে মানে এইখানে মুহূর্তে অনুরোধ জানাইছো। আসলে এসাম বিবেচনাধীন লোকে চলাই অহা অবাধ বন ধ্বংসর সংকুচিত হয়ে আছে হাতির বিচরণভূমি। পরিণতিত খাদ্যর সন্ধানত বন্য হস্তির জাক ওলাই আহিবলগিয়া হয়েছে জনাঞ্চল। আর এই মুহূর্তে যদি চা যায় সংঘাতর সৃষ্টি হয়েছে হাতি আর মানুষের। আর একাংশ মনুষ্যত্বক জলাঞ্জলি দিয়ে চোকা অস্ত্র জুইর জ্বলন্ত শিখারে আক্রমণ করেছে বন্য হস্তিক। আর হাতির আক্রমণত আহত নিহতর সংখ্যা ইতিমধ্যে বৃদ্ধি পাবলৈ ধরেছে। আর এই মুহূর্তে যদি চা যায় ভয়াবহ রূপত বৃদ্ধি পাইছে এনে ঘটনায়। আর এই মুহূর্তে আমি কাজিরঙ্গারপা এই দৃশ্য এইভাবেই দেখাইছো যে হাতি মানুষের সংঘাতর বিপরীতে হাতি মানুষের বন্ধুত্বর এখন ছবি আমি এই মুহূর্তে দাঙি ধরবলে চেষ্টা করছো। হাতি মানুষের সংঘাতর এই ভয়াবহ অবস্থার বিপরীতে কাজিরঙ্গাত হাতি মানুষের আত্মীয়তার এখন মনোরম ছবি আমি এইখানে মুহূর্তে দেখাবলে চেষ্টা করছো। কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের নিরাপত্তার বাবে আছে বন বিভাগের প্রায় 70টার হাতির এক বিশাল হস্তি বাহিনী। ইয়ারে একাংশ পর্যটকক সাফারি করে রাষ্ট্রীয় উদ্যানত। আর হস্তি বাহিনীক নিয়ন্ত্রণ করার বাবে একোজন মাউট নিয়োগ করা হয় এটা এটা হাতির সঙ্গে। আর সেই হাতির মাউট সকলে পুয়ারে পর সন্ধ্যালৈকে সেই হাতির সঙ্গে ব্যস্ত হয়ে থাকবলগা হয়। পুয়া সাফারি করার পিছত খাদ্যর বাবে ওলাই যায় বা চড়াবলৈ লৈ যায়। তার পাছতে সন্ধ্যা আনি গা পা ধুয়াই তেল দিয়ালৈকে চকুত তেল দিয়ালৈকে এক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া দৈনন্দিন এক প্রক্রিয়া। আর এই মুহূর্তে যদি চা যায় এনে ধরনেরই যখন হস্তিকুল আছে লৈ অহা হয় আর প্রতিটি দিনেই এনেধরনের খাদ্য যোগান ধরে পেলায় যে দৈনন্দিন যেসমূহ করবলগিয়া প্রক্রিয়া সেই প্রক্রিয়াসমূহ করায়। হাতির যে হেড মাউট আছে আমার সঙ্গে আমি সঙ্গে কথা পাতবল চেষ্টা করি। প্রথমে আপনার ওসলে আছো যেহেতু দেখা পাওয়া গেছে রাজ্যের বিভিন্ন প্রান্তত হাতি মানুষের সংঘাত হয়েছে বনরিয়া হাতিরে যেসমূহ কৃষক সেই কৃষকসলক যথেষ্ট অনিষ্টও করেছে বা কিছু সংখ্যক নিহত বা আহতও হয়েছে। তার বিপরীতে কিন্তু কাজিরঙ্গাত যদি চা যায় হাতি মানুষের বন্ধুত্বর এখন ছবি এই মুহূর্তে দেখা পাওয়া গেছে। কি কয় এতিয়া বর্তমান আমার ইয়াত তেনেকে হওয়া নাই। আমার যদিও হেরি হয়েছে কোবা দুই এটা হয়েছে, দুই এটা হলেও আমার আমার ফরেস্টর মানুষ গিয়ে তাত উপস্থিত হয়েছে, তার খেদা বেড়া খেদিছে, খেদি মেলি আহিছে। আকো আমার হাতিবিলাক খুব ভাল ধরনের এনেকে রখা হয়েছে। তেখেতসকলে যদিও খবর আমি লগেলগে যাও, লগেলগে আমি তাত আজি বা দূরণি হলেও আমি গাড়ি লই ফেলেও আমাক পঠিয়ে আমি তেতিয়া যাও। এতিয়া দেখা পাওয়া গেছে যে আপনার যে ডিপার্টমেন্টের বিশাল একটা হস্তি বাহিনী আছে, কেনে ধরনের কাম কাজ করা হয় পুয়ারে পর নিশালৈকে? আমি রাতেপা পাঁচটা বাজারপা আমি স্টার্ট করো। আপনার যিনি আমার পর্যটক আহে বাহিরা দেশেরপা আহে তেখেতসলক দেখাও ভাল ধরনের দেখাও। দেখাই মেলি আমি আমি আপনার পাঁচটা বাজারপা দেখা ছটা বাজারলৈকে দেখাও। ছটা বাজারপা এটা টিপ দেখাও আপনার সাতটা বাজারলৈকে। সাতটা বাজাত আমি তেতিয়া আমি খুলি দিও। খুলি দিয়ার পিছত আমি আর হাতিবিলাক আমার খাসি আছে মাউট আছে এইবিলাকে চড়াবর কারণে লই যায়। চড়াই মেলি পিছবিলাকে লই আহে। পিছবিলা লই আহি আমি ভাল ধরনের ধুয়াই পখলাই মানে তার কবাত গাঁর বিষ হয়েছে কবাত কিবা বা পেটও বেয়া হয়েছে এইবিলাক আমি চাও। চাই মেলি যদি আমি ডাক্তরক মাতুক, ডাক্তরক মাতি ফেলে আমি জানাও যে এই হাতি এনেকুয়া হয়েছে এনেকুয়া হয়েছে স্যার যে কিবা এটা করলে বেশি ভাল হবো নাকি তেনেকে আমি জানাও। তেনেকে আমি চলি আছো এটা বর্তমান। সন্ধ্যার ভাগত বিশেষ কিছু কাম করা হয় চকুত তেল দিয়া হয় কেনে ধরনের এখিনি করা? এই তেল দিয়ার বিশেষ তো আমার এনেকুয়া হয়েছে আপনার এই যেখিনি আপনার ধুলি আমার ধুলি আমার মানুষের ধুলি লাগিলে বা সর্দি লাগে বা হেরি লাগে তেখেতসকলের চকুবিলাক মানে ধুলি বান খায়। ধুলি বান খালে আমি গা চা ধুয়াই ফেলে ভাল ধরনের ধুয়াই ফেলে আমি নিমখ আর তেল সানি দিয়ে তার যেটু মানে লেটা থাকে সেই লেটাটো সম্পূর্ণ ওলাই যায়। সেই কারণে আমি চকুত নিমখ আর তেল মিস করে ফেলে আমি দিয়া হয়। প্রতিটি দিনতে যখন মাউট থাকে সেই মাউট সকলের দিন যা ব্যস্ততা? ও দিনটো ব্যস্ততা থাকে আপনার রোদ পড়ক বরষুণ পড়ক আমার হাতের লগত থাকবেই লাগবে। আমার মানে বরষুণ পড়লেও পাথর পড়লেও আমি যাবই লাগবে করবই লাগবে আমার কামে এইটো বুঝছেনে।
এই হাতীৰ লগত সময় অতিবাহিত কৰি কেনে অনুভৱ হয়? হাতীৰ লগত আপোনালোকে দিনটো থাকে, পুৱাৰে পৰা সন্ধ্যালৈকে আপোনালোকে হাতীৰ লগতে থাকে, কেনেকুৱা অনুভৱ, কেনেকুৱা লাগে? আমাৰ বৰ্তমান ভালে লাগে। আৰু হাতী বোলা বস্তুটো আপোনাৰ দিনটো আপোনাৰ চালিও হেঁপাহ নপলায়, আপুনি সদায় চলাই থাকক, সদায় দেখি থাকক, হাতীটো মুঠতে দেখি আমাৰ ভাল লাগে আৰু কোনোদিনে হেঁপাহ নপলায়, যিমান আপুনি চাই থাকক হেঁপাহ নপলায় হাতীত। খুব ভাল। বৰ্তমান কিমান আছে কহৰাত? আমাৰ 36টা আছে এতিয়া বৰ্তমান কহৰাত। কি কি নাম কেইটামান? নাম আমাৰ পদন্য আছে, পৱন আছে, পদ্মিনী আছে, ৰুক্মিণী আছে, আপোনাৰ বিষ্ণু আছে, পাহি আছে, ৰবি আছে, তাৰপৰা জয় আছে, তাৰপৰা আপোনাৰ হৰিপ্ৰসাদ আছে, লক্ষীপ্ৰসাদ আছে, বীৰ আছে, এনেকে আছে আমাৰ। আন কিছু মাউত আছে আমি জানিবলৈ চেষ্টা কৰিম। কেনেকুৱা অনুভৱ হয় যে হাতীৰ লগত পুৱাৰে পৰা আপোনালোকে সন্ধ্যালৈকে ব্যস্ত হৈ থাকিবলগীয়া হয়? একাংশ অঞ্চলত হাতী মানুহৰ সংঘাত দিনক দিনে বৃদ্ধি পাইছে, কিন্তু কাজিৰঙাত তেনে ছবি দেখা নাই, বা কাজিৰঙাৰ হাতী যথেষ্ট সংখ্যক। হয়, মনোজ প্ৰতিম শইকীয়া, এই মুহূৰ্তত আপোনাক ধন্যবাদ জনাইছো।